অর্কিড পার্কত জুবিন গার্গ অর্কিড পার্কত উপস্থিত হয়ে অসম তথা উত্তর পূবর বিলুপ্ত প্রায় থলুয়া বাদ্যযন্ত্র বজায় চালে জুবিন গার্গ এলগতে এফালের পর জুবিনে চাই গেল অর্কিড উদ্যানখন আর এই সময় জুবিন গার্গ গাইড করলে অর্কিড পার্কর অধ্যক্ষ তথা বিধায়ক অখিল গগৈ ইপিনে কা সন্দর্ভত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলে কাক লো নিজের স্থিতিত অটল থাকার কথা জুবিন গার্গে কলে যদি সরকারে কা বলবৎ করে তেনে আকো প্রতিবাদ হওয়ার কথা উল্লেখ করলে জুবিন গার্গে জুবিন গার্গ তেও উপস্থিত হয়ে যখন বাদ্যযন্ত্র তাত সংরক্ষণ করে থাকা আছে আর সেই বাদ্যযন্ত্র সমূহ নিজে বজায় আর সেই সময়তে তাতে থাকা উপস্থিত থাকা রাইজেও আসল আমোদ লয় আর অর্কিড পার্কত থাকা যুষ্ঠান হওয়ার যুক্ত প্রেক্ষাগৃহ আছে তাতো উপস্থিত হয় জুবিন জুবিন উপস্থিত হয়ে তাতে এসাজ থলুয়া খাদ্য গ্রহণ করে আর অর্কিড পার্কখন এনে ধরনের ভ্রমণ করে চারিদিক চাই তারপরই সঙ্গ দিছে আমি কৈছোঁ যে বিধায়ক অখিল গগৈ সঙ্গ দিছে অখিল গগৈয়ে দেখুৱাইছে যে অর্কিড পার্কত কি আছে কি দুর্লভ যুক্ত গছ আছে বা যুক্ত তাত সামগ্রী আছে সেই সামগ্রী সমূহ দেখায় আর বিশেষভাবে থলুয়া সামগ্রী যেহেতু উপলব্ধ অর্কিড পার্কত গতি গোটেখিন আটাইখিন জুবিন গার্গে চায় আর কা আন্দোলন সন্দর্ভত সোধা প্রশ্নের উত্তর কয় যে স্থিতি এটাও আগর দরে আছে আগতে মই দুই তিনিমাহমান আহিছোঁ বহুত দিন অহা নাই কাৰণে আজি সোমালোঁ আৰু লাকিলি ইয়াকো অখিলকো পালোঁ চ' ভাল লাগে আৰু নতুন নতুন গছ দেখিছোঁ গছবোৰ ডাঙৰ হৈছে দেখি ভাল লাগে মই এনেও গছ প্ৰিয় মানুহ চ' সেইকাৰণে সোমালোঁ আৰু কিবা অলপ খাম খাই পেলাই আমি ওলাই যাম অলপ পিছত বিহু বুলি মোৰ তেনেকুৱা কথা নাই মই অকল কামছে মতলব মোৰ বিহু চিহু পূজা চুজা মোৰ এইবোৰ কেচ নাই মই এতিয়া আজি গুৱাহাটী যাম মই কাইলৈ আকৌ কামত সোমাম আজিয়ে সোমাম মই গধূলি আজিও মই ৰেকৰ্ডিং ৰাখিছোঁ এইকেইদিন মই কাম কৰা নাই মই পাঁচদিনমান মোৰ দুখন শ্ব' আছিলে কৰিলোঁ কৰি মই ডিব্ৰুগড়ত এদিন ৰেষ্ট ল'লোঁ যোৰহাটত এদিন ৰেষ্ট ল'লোঁ লৈ শিৱসাগৰত অকণমান সোমালোঁ এই ফ্লাইটখন আনিছে নহয় এইখন হৰিহতে সেইখন চালোঁ তাতে ভাত খালোঁ একেলগে কালি আমি খাই এতিয়া গুৱাহাটীলৈ গৈ আছোঁ আৰু জুবিন দাই প্ৰায়ে উজনি অসমলৈ যেতিয়াই আহে তেতিয়া সাধাৰণতে কাজিৰঙা অৰ্কিড পাৰ্কত ভাত খায় আজিও তেখেতে ভাত খালে অসমীয়া খাদ্যৰ জুতিটো ল'লে তেখেতে তাৰপাছত তেখেতে বেম্বু গাৰ্ডেনখন আমাৰ য'ত আমি 84 উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বাঁহ চৌৰাশীবিধ বাঁহ সংৰক্ষণ কৰি ৰাখিছোঁ সেইটো চালে তেখেতে তাৰপাছত বনৌষধি বাগিচাখন তেখেতে চালে বনৌষধি কিছুমান বস্তু তেখেতে চিনিও পায় মই দেখিলোঁ আজি তাৰপাছত তেখেতে আমাৰ মিউজিকেল ইনষ্ট্ৰুমেণ্টৰ যিটো মিউজিয়াম ডিজাইন গগৈ আমাৰ যিটো লোকশিল্পী ডিজাইন গগৈৰ যিটো আমাৰ মিউজিয়াম সেই মিউজিয়ামটো খুব সময় দি বহুত সময় দি মাইনিউটলি খুব ভালকৈ চালে নিজে বাদ্য বজালে আৰু নিজে অকণ গানো গুণগুণালে খুব ভালকৈ তেখেতে আজি হেৰি কৰিলে তাৰপাছত তেখেতে আহি আমাৰ আমাৰ যিটো মূল মিউজিয়াম মেইন যিটো আসাম ন্যাশনেল মিউজিয়াম অসমৰ যিটো জাতীয় আমাৰ সংগ্ৰহালয় সেই অসম জাতীয় সংগ্ৰহালয়টো চালে আৰু সংগ্ৰহালয়টো চাই তেখেতৰ মোৰ এনেকুৱা লাগিল যে তেখেতে অসমীয়া জাতিটোৰ বিভিন্ন বৰ্ণাঢ্যতা সম্পৰ্কে দেখি লৈ বহুত ধুনীয়া ধুনীয়া কিছুমান তেখেতে মন্তব্য কৰিলে